গত বছরে লঞ্চ হওয়া নোকিয়া জি 20 স্মার্টফোনের আপগ্রেড ভার্সন হিসাবে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে নোকিয়া জি 21 স্মার্টফোন। নোকিয়া জি 21 ফোনটিতে থাকছে আইপিএস এলসিডি ডিসপ্লে, ইউনিসকের চিপসেট এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। আজকের এই ভিডিওতে আপনাদের জানাব নোকিয়া জি 21 এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। নোকিয়া জি 21 ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডি দিয়ে তৈরি। ফোনটি নর্ডিক ব্লু এবং ডাস্ক এই দুইটি কালারে পাওয়া যাবে এবং এটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরার সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে ভি শেপ নচ ক্যামেরা সেট আপ। 190 গ্রাম ওয়েটের সাথে 8.5 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুইটি সিম কার্ড এবং একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যাতে থাকছে এইচডি প্লাস রেজুলেশন। এছাড়া এর সাথে থাকছে 270 পিপিআই ডেন্সিটি। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে অ্যান্ড্রয়েড 11 আর চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে ইউনিসক T606 যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসাবে ফোনটিতে থাকছে মালি G57। ফোনটি 3/64, 4/64 এবং 4/128 এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবং স্টোরেজ হিসাবে ফোনটিতে থাকছে EMMC 5.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রেয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসাবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5050mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি যার সাথে থাকছে 18W ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসাবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 15,000 থেকে 16,000 ইন্ডিয়ান রুপি যা বাংলাদেশি টাকায় 19,000 থেকে 20,000 টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 4 এপ্রিল আর বাংলাদেশের বাজারে আসতে পারে এপ্রিলের লাস্ট উইকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।